তোমাদের জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে নেট পরীক্ষা কবে হতে চলেছে এবং তার কবে ফর্ম ফিল আপ হবে তো এই নিয়ে একটা ডিটেল নোটিফিকেশন কিন্তু চলে এসেছে সুতরাং অফিসিয়াল ওয়েবসাইটে যতক্ষণ না কোনো নোটিফিকেশন আসবে আমরা কিন্তু অন্য কোনো কিছুকে সেভাবে বিশ্বাস করতে পারি না তো সেই অপেক্ষার অবসান হয়েছে এনটিএ নেটের অফিসিয়াল ওয়েবসাইটে আমি এখন রয়েছি এখানে একটা পাবলিক নোটিশ দেওয়া হয়েছে এবং নোটিশটা অবশ্যই এনটিএ নেট সম্পর্কিত তো এটা খুব ভালো খবর যে একটা নেট পরীক্ষা হওয়ার কয়েক মাস পর আরও একটা নেট পরীক্ষা হতে চলেছে তো তোমাদের যে প্রিপারেশান রয়েছে সেই প্রিপারেশানটার আরেকটু যদি তোমরা ভালোভাবে নিতে পারো তাহলে কিন্তু তাতেই হয়ে যাবে তো এই যে এখানে একটা পাবলিক নোটিস দেখা যাচ্ছে এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু দেখতে পাবে যে নোটিফিকেশনটা কি কবে ফর্ম ফিল আপ হবে লাস্ট ডেট কবে কবে ফি জমা করতে হবে কবে পরীক্ষা হবে তো এই নিয়ে একটা ডিটেল নোটিফিকেশন পেয়ে যাবে আর এখানে দেখো নিচের দিকে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি রয়েছে তো এখানে যদি তোমরা ক্লিক করো আমি ক্লিক করলাম তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে দেখবে যে তোমাদের যে অ্যাপ্লিকেশন সে অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপের কিন্তু এখানে পুরো পোর্শনটা চলে আসবে সুতরাং নিউ রেজিস্ট্রেশনে তোমরা ক্লিক করে অনলাইন ফর্ম ফিল আপটা করতে পারো ঠিক আছে তো চলো একটু ডিটেলসে দেখা যাক যে নোটিফিকেশনে কি বলা হয়েছে তো এই দেখো ইন্টারনেটের সেই নোটিফিকেশন তো নোটিফিকেশনে যেটা বলা হয়েছে যে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা চলবে উনত্রিশে ডিসেম্বর থেকে সতেরোই জানুয়ারি দু হাজার পর্যন্ত আর লাস্ট ডেট অফ সাবমিশন এক্সামিনেশন ফি সেটা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে আঠেরোই জানুয়ারি অর্থাৎ আঠেরোই জানুয়ারির মধ্যে তোমাদেরকে এক্সামিনেশন ফিটা জমা করতে হবে তারপর হচ্ছে ১৯ উনিশ এবং কুড়ি জানুয়ারি হাতে মাত্র দুই দিন সময় পাবে তোমরা যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটাকে কারেকশন করার তারপর এখানে অ্যানাউন্সমেন্ট অব দ্য সিটি অফ এক্সাম সেন্টার অর্থাৎ কোথায় কোথায় সেন্টার পড়েছে সেটা জানা যাবে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে তারপর সব থেকে গুরুত্বপূর্ণ যে ডাউনলোড অব অ্যাডমিট কার্ড তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে আচ্ছা ডেট অফ এক্সামিনেশান এবার দেখো তোমরা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলবে তখনই তোমরা জানতে পারবে যে কোথায় কোথায় তোমাদের সেন্টার পড়েছে পাশাপাশি কবে তোমাদের সাবজেক্টের পরীক্ষাটা হবে তো এখানে একটা ডেট দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের যে ইন্টারনেটের এক্সাম সেটা একুশে ফেব্রুয়ারি থেকে দশই মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এটা খুব গুরুত্বপূর্ণ তো অবশ্যই তোমরা এর জন্য ভালো করে প্রিপারেশন নিতে থাকো আর ফর্মটা ফিল আপ করে নাও আশা করি ফর্ম ফিল আপ করতে তোমাদের কোনো প্রবলেম হবে না আর এখানে আরেকটা বিষয় যেটা জানা যে কত ফি লাগবে তোমাদের এক্সাম ঠিক আছে তো বাকি ইনফরমেশনগুলো পরে জানানো হবে বলা হয়েছে তো তোমাদের যারা আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট তাদেরকে এগারোশো টাকা ফি লাগবে তারপর ইকোনমিক্যালি উইকার সেকশন ও বি সি যারা রয়েছে তাদের পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে আর এস টি এস টি বা থার্ড জেন্ডার তাদের লাগবে দুশো পঁচাত্তর টাকা এক্সামিনেশন ফি লাগবে তো এই যে নিচের যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এর মধ্যে তোমরা দুই নম্বরটা দেখো এখানে বলা হয়েছে যে প্রত্যেক অ্যাপ্লিকেন্ট একবারই কিন্তু ফর্ম ফিল আপ করবে কোনো ক্যান্ডিডেট যদি একের অধিক অর্থাৎ দুবার ফর্ম ফিল আপ করে থাকে তাহলে কিন্তু তার বিরুদ্ধে এখানে স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়ার কথা কিন্তু বলা হয়েছে ঠিক আছে তো দুই নম্বর অংশটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে এবং একবার ফর্ম ফিল আপ করো ঠিক মতো করো যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করা তো একটা টাইম পাবে সুতরাং পার ক্যান্ডিডেট একজন করেই ফর্ম ফিল আপ করবে কেউ কিন্তু ডবল ফর্ম ফিল আপ করতে যাবে না আর বলা রয়েছে বাকি ইনফরমেশনের জন্য অবশ্যই তোমরা ইন্টারনেটের অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে পাশাপাশি যদি তোমাদের কোনো প্রবলেম হয় ফর্ম ফিল আপ করতে গিয়ে বা কোনো ধরনের ডিফিকাল্টি যদি তোমরা ফেস করো টেকনিক্যাল হতে পারে তো তার জন্য তোমরা এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্ট করতে পারো এখানে মেলও করতে পারো তো এই ছিল আজকের একটা গুরুত্বপূর্ণ এবং খুব ভালো খবর তোমরা তোমাদের মতো প্রিপারেশন নিতে থাকো আমরা আমাদের মতো যতটা করা সম্ভব আমরা তোমাদের জন্য করব আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ